কোম্পানিগঞ্জের মুসলমান এমন একজন আল্লাহ পাইরা, ইহুদিরা আল্লাহ মানে দুইজন, হিন্দুরা আল্লাহ মানে তিনজন, আর হিন্দুরা আল্লাহ মানে 33 কোটি, আর ওই যে খ্রিস্টানেরা আল্লাহ মানে তিনজন, তারা আল্লাহ তো একজন আছেই, আল্লাহর বিবি মরিয়ম, আল্লাহর সন্তান ঈসা, ওই স্ত্রী হিসাবে সন্তান থাকার পরে 1/8 পেয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না, আর ওই দিক দিয়া সন্তান হিসাবে ওয়ারিশ সূত্রে আল্লাহ হয়ে গেছে। ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন, হিন্দুরা কয় ভাই, এত কবের ভিতরে হিসাব মিলাইতে আছো কেমনে সম্ভব? রইদের লাগিয়া একজন, ম্যাগের লাগিয়া একজন, চাউলের লাগিয়া একজন, গমের লাগিয়া একজন, এইভাবে এই মিলাইতে মিলাইতে তারা দেখছে শীতকালে একজন, গরমের দিনে একজন, দিনে একজন, রাইতে একজন, যুদ্ধের জন্য একজন, বিদ্যা বুদ্ধির জন্য একজন, সম্পদের জন্য একজন, তারা একজন 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 গুণ্যা দেখছে লাগে 33 কোটি। তোমার আমার আল্লাহ কয়জন? বন্ধু তোমার আমার আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মত হয়? আমার আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে, মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কোম্পানি গুঞ্জের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও, তুমি লামিয়া মিদু ওয়া লামিয়া ওলাদু ওয়া লামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, ঠিক কি না? আল্লাহ নিজেই কয় তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও মুসলমান আমার এই আল্লাহ কয়জন? একজন। আর মন প্রাণ উচ্চার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ একাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এই দুনিয়ার ভেতরে
আল্লাহ তাবারক ও তাআলা মানুষ পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন। ওই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি মক্কার মুতি মদিনার জ্যোতি দু কুলের সাথে ফখরে মওজুদাত সাইয়্যিদুল আনাম রহমতে দু আলম হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যত নবী এবং রাসূল পাঠালেন, তোমার নবী আমার নবী সবার সেরা, ঠিক কিনা? ও বন্ধু, এক একজন নবীর এক একটা লকব আছে। আদম সাফিউল্লাহ, নূহ নবী বলা কেন, নবীকে বলা হয় দ্বিতীয় আদম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আবার আসো, আমার নবী কেমন? আমার নবীর ব্যাপারে লকব হইল মুহাম্মদ হাবিবুল্লাহ। তুমি যদি বলো এক এক নবীকে এক একটা পাওয়ার, এক একটা ক্ষমতা দিয়েছেন, নূহ নবীর পরে গোটা পৃথিবী সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন নূহর জামানায়। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন দেখা দিল, নৌকার ভিতরে সকল প্রজাতি একটা করে উঠিয়ে নেওয়া হলো, পৃথিবী নতুন করে আবাদ করে দেওয়া হলো। আবার যদি তুমি বলো এক একজনকে আল্লাহ এক একটা জিনিস দিলেন, এই নবীদেরকে কাউকে বানালেন জালালি, কাউকে তিনি বানালেন জামালি। এখন তুমি যদি বলো আমার নবী কেমন নবী, কাতাবে পাওয়া যায় আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই তা। আমি সালমান, এই নবীর উম্মতদেরকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কোরআনুল কারীম দিলেন, এমনে এমনে দেন নাই। তুমি যখন চেয়েছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল একটা পথ দেখাও, আল্লাহ কাযালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন। তোমরা যারা আমার কাছে সহজ সরল পথ চেয়েছো, এই সেই কিতাব কোরআনুল কারীম, যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে লা রাইবা ফী, কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষগুলোর জন্য এই কোরআন হলো হেদায়েত। ভয় পাওয়া যে মানুষ আছে তাদের জন্য এই কোরআন হলো হেদায়েত।